দ্বারা হাদিস শোনার পরেও ডাক্তার নিচে কাপড় পরে তাদের সাথে কথা বলাই উচিত না। দলিল নেবেন? কয়টা দলিল নেবেন আপনি? যারা রাসূলের সুন্নাত পৌঁছার পরেও সুন্নাতকে কুরবানি করে, সুন্নাত মানে না, তাদের সাথে সাহাবায়ে কেরাম কথা বলতেন না। শুধু একদিন বলেছেন ইবনে উমার, ইবনে উমারের ছেলে বিলাল, 1017 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখবেন উমারের ছেলে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে উমার হাদিস বর্ণনা করছেন, যখন মহিলারা মসজিদের চাইবে তোমরা তখন বাধা দিও না, এটা রাসূলের বক্তব্য। তখন আব্দুল্লাহর ছেলে বেলাল, মানে উমরের নাতি, উমরের কে নাতি, তিনি বলছেন, আব্বা ওয়াল্লাহি লা নামনাহুন না, আল্লাহর কসম করে বলছি এই ফিতনার যুগে তাদেরকে আসতে দেব না মসজিদে, বাধা দেব আমি। এই কথা বলা মাত্রই ফাকদ্দামা ইলাইহি ওয়া সাব্বাহু সাব্বান সাইয়্যা ওয়া ক্বালা ওয়াখবিরুকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকুল লা নামনাহুন না, বেয়াদব কথাকার, মারার জন্য সামনে এগিয়ে গেলেন, অন্ধ মানুষ মারার জন্য এগিয়ে গেলেন এবং বলছেন, বদমাস, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো তাদেরকে বাধা দেব। মা কাল্লামাহু হাত্তা মাত, মৃত্যু পর্যন্ত এই ছোট্ট কথা বলার কারণে আব্দুল্লাহ তার ছেলে বেলালের সাথে কোনোদিন কথা বলেননি। আব্দুল্লাহ ইবনে মুগাফফল রাদিয়াল্লাহু আনহু, তার ভাতিজা, 17 নম্বর হাদিস ইবনে মাজা, দেখছেন শিকারের দিকে হরিণ আছে, শিকারকে মারছে পাথর দ্বারা, পাথরের টুকরা দ্বারা, তিনি নিষেধ করলেন, এই থামো তুমি মেরো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন ও চোখটা টেরা করে দেবে আর দাঁত ভেঙে দেবে, কিন্তু শিকার ধরতে পারবে না, ছোট পাথর নিক্ষেপ করার কারণে শিকার মারা যায় না, বরং তার চোখ টেরা হয়ে যায় অথবা দাঁত ভেঙে যায়। আল্লাহ রাসূল মারতে নিষেধ করেছেন, এইভাবে শিকার মারতে হবে তীর দ্বারা, যেন লাগলেই পড়ে যায়, বুঝতে পারেননি কথা, কিন্তু দাঁত ভেঙে যাবে, সারা জীবনে কষ্ট পাবে, চোখ নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে, তুমি ধরতে পারবে না ওকে, এই জন্য ছোট পাথর মারা নিষেধ, নিষেধ করলেন। করার পরে তিনি আবার লক্ষ্য করছেন আবার আর একটা মারছে, তখন বলছেন উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ভাতিজা বেয়াদব কোথাকার, আমি তোমাকে আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিস শুনালাম, ওয়া তাখজিফু, আবার তুমি মারছো, আবার তুমি বলছো, লা উকাল্লিমুকা আবাদা, মরা পর্যন্ত তোমার সাথে আর কোনোদিন আমি কথা বলবো না, তুমি রাসূলের সুন্নাতের খেলাফ করেছো।